গুড মর্নিং, আরসি ব্লগকে স্বাগত। এই সকালে যাচ্ছি ম্যাগি বসাতে। নতুন আলু আছে, নতুন আলুর আজকে আলুর দম করবো টমেটো ধনে পাতা দিয়ে। অন্যকে সব ছাড়িয়ে নিচ্ছি আগে খোসাগুলো। চালটা ধুয়ে নিয়েছি, এবার চালটা দিয়ে দিচ্ছি। নতুন আলুকে সব ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে সব এভাবে করে পিস পিস কেটে নিয়েছি। ছোটোগুলোকে এমনি গোটাই রেখে দিয়েছি। দু টুকরো করে এটা আলুর দম বানাবো। এটা ভালো করে ধুতে হবে, খুব বালি আছে এর মধ্যে। আলুটা বয়ল হয়ে গেছে, এবার আলু দমটা বানাবো। এখানে টমেটোর আছে, টমেটোর দুটো কেটেছি, একটা পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটা পেঁয়াজ পেস্ট করেছি, তেজপাতা আছে। জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা, হিং, একটু ঠান্ডা হলে টাইট হয়ে যায়। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ লাল হয়ে গেছে, আবার আদা রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্ট একটা করে ছেড়ে দিয়ে দিচ্ছি। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা
এবার মশলা দিয়ে দিচ্ছি ধনে জিরে লঙ্কা দিয়েছি হলুদ মশলাটাকে ভালো মতন ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেব মশলার সাথে আলুটাকে ভালো মতন কষে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি অল্প ধনে পাতা এবার এটা একটু ফুটতে দিচ্ছি আলুর দমটা হয়ে গেছে আমার এভাবেই নামাবো রুটি আছে কালকে রুটিটা গরম করে নেবো এখন খাওয়া হয়ে গেল টিফিনে কালকের ডাল আছে ডালটা গরম করে নিই ডালটা গরম করে নিয়েছি বা রুটিগুলো সেকে আজকের আলুর দমটা সবজি বেঁচেছিল ওইটা ডালটা গরম করে নিয়েছি কালকের খাবার